কৃষ্ণের জন্মাষ্টমীর পূজা হচ্ছে, ব্রাহ্মণ এসেছে পূজা শুরু করতেছে, তো সবকিছু আয়োজন করতেছে দাদারা। তো কিছুক্ষণ পরে পূজা আরম্ভ হবে, তো সঙ্গে থাকুন। দাদা আমাদেরকে কিছু বলছে, আপনারা তাহলে শুনুন। কিছুক্ষণের মধ্যে আমাদের এই পূজা শুরু হবে এবং তারপর অভিষেক শুরু হবে। তো আমরা সবাই আপনাদেরকে আমরা অবশ্যই এই আইডির মাধ্যমে সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো, তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। সব জায়গীদের সঙ্গে পক্ষ থেকে জানাচ্ছে শুভ জন্মাষ্টমী সকলকে। আজকে আমরা অত্যন্ত স্বল্প পরিসরে জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করতে যাচ্ছি, কেননা আপনারা সবাই জানেন কোভিড-19 এর জন্য এত বড় একটা দুর্যোগ, আর এখানে জন্য প্রশাসনের দিক দিয়ে একটু ইয়ে আছে, বাধ্যবাধকতা আছে। সুতরাং আমরা খুবই সন্তুষ্ট আকারে আমাদের যে প্রভুরা আছে, শ্রীমূর প্রভু, সঞ্জীব প্রভু এবং আমাদের বামনরা আছেন, সবাই মিলে আমরা খুব অল্প পরিসরে সূত্র পরিসরে দাদামাদেরকে আমরা অভিষেক করাবো। অভিষেক করানোর পর আমরা বামনরা পুজো করবেন, পুজো করার পর তারপর খুব স্বল্প পরিসরে আর এর মধ্যে যদি কোনো প্রতিযোগিতাকে আমাদের সব সঙ্গে পক্ষে অন্যান্য প্রভুরা আমরা এটা ডিক্লেয়ার করে নিই বলতে এর জন্য পরিস্থিতির কারণে সেই ব্যাপারে বিস্তারিতভাবে আমাদের সঙ্গে বলবেন। দণ্ডন প্রণাম। খুব সংক্ষিপ্তভাবে আমরা আমাদের সরি গোপালের অভিষেক করতে যাচ্ছি এবং হচ্ছে এখন আপনাদের কাছে যে ক্ষমা প্রার্থীর জন্যই সাজাগীতার সঙ্গে অনেক বক্তব্য আমরা ঢুকবো, আমরা কাউকেই আপনি ইনভাইট করে নিই এই জন্যই, যাতে কারণ পরিস্থিতির সাথে চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বলতে ক্ষমা কিন্তু দৃষ্টিতে দেখবেন আর আশীর্বাদ করবেন আমাদের আগামীতে খুব স্বল্প পরিসরে হলেও চালু থাকবে। তো আমাদের দাদারা আপনাদের কাছে অনেক কিছু বলেছে, তা আপনারা শুনেছেন, তাহলে সঙ্গে থাকুন। কৃষ্ণ কৃষ্ণ